হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো হসপিটাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ছিল মায়ের ইনজেকশন এবং স্যালাইনের ডেট। এটা ছিল তৃতীয়বারের মতো স্যালাইন আর ইনজেকশনের ডেট ছিল। তো হসপিটাল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করছি। অনেক দিন তো মায়ের চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম এখান থেকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো গুড মর্নিং, পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি, কারণ গত রাতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। আসার পর খাওয়া দাওয়া করে এবং মাকে খাওয়ানোর পর আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এখন সকাল থেকে আবার শুরু করছি। তো এখানে সকালবেলা ভেবেছিলাম যে রুটি করব, কিন্তু মা খেতে চাইল না। তো এখানে মাকে আদা, তেজপাতা আর দারচিনি দিয়ে গরম জল করে দিচ্ছি। তো এভাবে প্রায় সময় খাওয়া হয়। আর সকালবেলা মাকে দিলাম দুধ দিয়ে, মুড়ি দিয়ে মাকে দিয়ে দিলাম, খাচ্ছে। তো এখানে এগুলো সুন্দরভাবে পুড়ছে সবাই। আমার মায়ের জন্য অনেকে দোয়া আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখানে বিছানাপত্র একদম এলোমেলো হয়ে আছে, তো ওগুলোও গুছাবো। আর পানিটাও ফুটানো হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে ছেঁকে মাকে দিলাম আর বিছানাপত্র সুন্দরভাবে গুছাই নিলাম। তো এখানে কালকে হসপিটাল থেকে আসার পর সব কাপড় চোপড়, আমার মায়ের আর ভাইয়ের সব কাপড় চোপড় এখানে একদম টাল করে জমিয়ে রেখেছিলাম, এগুলো সব আজকে ধুতে হবে। তো ধোয়ার জন্য এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, গরম জল। আর সকাল থেকেই তো আজকে অনেক ঠান্ডা আবহাওয়া আর বাতাসও হচ্ছে, তো খুব চিন্তা হচ্ছে কীভাবে কী করব। তো আস্তে আস্তে দুপুরের রান্নার প্রিপারেশনও নিচ্ছি। তো এখানে আজকে ভাবলাম যে একদম সিম্পল রান্না করব। তো ডাল নিয়ে নিচ্ছি, মুগ ডাল। তো ভাবলাম যে মুগ ডাল দিয়ে, মুলো দিয়ে রান্না করব। তো মুগ ডালটা সাধারণত আমাদের বাসায় রান্না করা হয়, আগে মা মুগ ডালটা ভেজে নেয়, তো আমিও ওইভাবে করার ট্রাই করছি, মুগ ডালটা ভালোভাবে ভেজে নিব। তো ডালটা ভেজে নেব, ভেজে নেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম, হালকা করে ভেজে এই ডালটা করব। তো আজকে ভাবলাম যে একদম সিম্পল রান্না করব, বেগুন ভাজা আর ফুলকপির পাকোড়া করব, আর ডালটা রান্না করা হবে। আর ডাল দিয়ে মূলোটা রান্না করা হলে মা অনেক পছন্দ করে। তো অনেক দিন ধরে মায়ের চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না, তো আজকে ভাবলাম আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারে। তো এখানে ডালটা ভেজে নিয়ে আমি ধুয়ে ডালটা আমি ফুটানোর জন্য বসিয়ে দিব। এভাবে একে একে সব রান্না করে নিচ্ছি। তো মা অসুস্থ থাকার কারণে কোনো কাজই মা করতে পারছে না, তো একা একাই সব করতে হচ্ছে। তো আজকে যেহেতু মা সকালবেলা হালকা নাস্তা করেছে, তো তার জন্য এখানে আপেল আর একটা কলা দিলাম, আপেলগুলো কেটে দিলাম। আর এখন ফ্রিজ থেকে আমি সবজিগুলো বের করে নিব। তো একা একা আগে এখন নিজে করে বুঝতে পারছি যে ঘরের সব কাজ একা করতে গেলে যে কত কষ্ট। তো মা এতদিন সব কাজ করতো, আমাদের রান্না বান্না ঘরের সব কাজ একা নিজে করতো, আসলে মায়ের অনেক কষ্ট হতো, এখন যখন নিজে করছি তখন বুঝতে পারছি। তো এখানে ফ্রিজে যে বক্সটা আছে এটা হচ্ছে মায়ের ইঞ্জেকশনের বক্স। তো এটা কালকে স্যালাইন দেওয়ার পর ডক্টর বললো যে 24 ঘন্টা পর এই স্যালাইনটা দিতে হবে। তো তার জন্য এখানে কিনে এনে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তো আজকে রাত 10টায় এটা মাকে দেওয়া হবে। তো এখানে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি, রান্নাবান্না কমপ্লিট করে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে এরপর ভাত খাবো। তো এরকম প্ল্যান করেই আজকে কাজকর্ম শুরু করেছি। তো এখানে চাল নিয়ে নিয়েছি ভাত বসানোর জন্য, ডালটা অলরেডি ফুটে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু চিনি আর লবণ দিয়ে দিব। তো যতটুকু পারছি একা একা ততটুকুই কাজ করছি। তো
এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি। আর সবগুলো আমি আসলে কেটে কেটে সবজি ডাল সব ধুয়ে এরপর চাল ধুয়ে সব রেডি করে আসলে রান্নাটা শুরু করছি। আর তো আজকে মুলো দিয়ে ডালটা করছি, কি জানি মা কেমন লাগে, তবুও যেহেতু মা ডালটা পছন্দ করে তো এই জন্য করছে। আসলে মায়ের খাওয়াতে কোনো রুচি নেই তো আজকে কেমন লাগে জানি না, তাও ডালটা আমি করছি। আর এখানে বেগুন ভাজা করার জন্য হলুদ লবণ দিয়ে বেগুনটা মেখে রেখে দিয়েছি। আর কপিগুলো কেটে নিলাম, কেটে এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে ভাতটাও বসাই দিচ্ছি। তা আমি খুব একটু তাড়াতাড়ি করছি কারণ আজকে অনেকগুলো কাপড় চোপড় ধুতে হবে, তো ওগুলোর জন্য একটু তাড়াতাড়ি করছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীবার, তো পুজোও দিতে হবে। আর এদিকে ডালের জন্য মুলো কেটে ধুয়ে রেখেছি আর কপিগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কোনো পোকা থাকলে বের হয়ে আসে। তো এদিকে কথা বলতে বলতে ভাতটা আমার হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নিয়েছি আর কপিগুলো ধুয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছি। যেহেতু পাকোড়া করবো তো হালকা একটু সিদ্ধ করে নিব, তাহলে পাকোড়াটা খেতে ভালো লাগে। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে নিব, সিদ্ধতে বসিয়ে দিলাম। আর ডালটা আমার অলরেডি হয়ে গিয়েছে, তো একটা ডাল ঘুটনি দিয়ে আমি ডালটা ঘুটে নিয়েছি আর মুলোগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে মায়ের তো ট্রিটমেন্ট চলছে, তো অলরেডি তিনটা স্যালাইন এবং ইঞ্জেকশান দেওয়া হয়ে গিয়েছে। তো সামনের স্যালাইন ইঞ্জেকশানের ডেট হচ্ছে 25 তারিখ, তো কালকে তৃতীয় নাম্বার ইঞ্জেকশানটা দেওয়া হলো। তো এখনও অনেক অসুস্থ আছে, মোটামুটি একটু সুস্থ হয়েছে। তো সবাই অনেক অনেক প্রে করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের সাথে আগের মতো সব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। এখানে রান্না বান্নাটা দাঁড়াহুড়ো করে কমপ্লিট করে নিচ্ছি। তা আজকে সকাল থেকে খুব ঠান্ডা, তো কীভাবে কী করবো সেটাও চিন্তা করতেছি। তো আমি এখানে ডালটা সিদ্ধ তো বসিয়ে দিলাম, এখানে আবার দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো এখানে আর পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, সব কাপড় চোপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এখানে আমি এখন দুপুরের খাবারটা নিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।